স্মার্টফোন সোশ্যাল মিডিয়ার দৌলতে বদলাচ্ছে মানুষের স্বভাব, আর তাই উঠে এসেছে পেন্টিং, স্কাল্পচার এবং ফটোগ্রাফিতে। বন্ধুদের সঙ্গে গল্প করার মধ্যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঘোরাফেরা স্মার্টফোনে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ চলছে অবাধে। সমাজের এমন ট্রেন্ডকে তুলে ধরা হয়েছে আর্ট অফ এভলিউশনে। আর্ট অফ কালার্স এর আয়োজনে আইসিসিআর এ পেন্টিং, স্কাল্পচার এবং ফটোগ্রাফিতে উঠে এসেছে এভলিউশন, অর্থাৎ বিবর্তনের বিভিন্ন দিক। ফটোগ্রাফি এবং স্কাল্পচার সেকশনে জায়গা করে নিয়েছে ফেলে আসা স্মৃতি কিংবা প্রাচীন ভারতীয় সংস্কৃতির বিভিন্ন মন্দির। তবে শুধু আর্টের বিবর্তনকে তুলে ধরা নয়, আর্ট অফ কালার্স এর অন্যতম লক্ষ্য নতুন প্রতিভাকে তুলে আনা, দুস্থ পরিবারের শিশুদের শিক্ষা দান করা। আর্ট অফ এক্সিবিশনের ডিন তমাল বাগচি জানিয়েছেন, প্রদর্শনীতে ছবি, স্কাল্পচার বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হয় স্মাইল ফাউন্ডেশন নামে একটি এনজিওর হাতে। বিলো পভার্টি লাইনে যে বাচ্চারা আছে, যে মহিলারা আছে, তাদেরকে কিছু ফ্রি ওয়ার্কশপস করানো, যাতে তারাও বাড়িতে বসে কিছু জিনিস বানাতে পারে। অনেকে অনেক কিছু জানে না আজকাল, মানে যেগুলো আছে বাট লোকেদের কাছে পৌঁছায় না, এরকম কিছু জিনিস যেগুলো আমরা ফ্রিতে করানোর চেষ্টা করছি, এরকম কিছু উদ্যোগ আমাদের আছে। বাট আমাদের প্ল্যাটফর্মটা তো পেন্টিং সেল অ্যান্ড প্রমোটের উপর কাজ করে থাকে এবং অলওয়েজ আমাদের প্ল্যাটফর্মটা টোটালি ফ্রি, লাস্ট 5 ইয়ার্স ধরে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট সার্ভিস আমরা প্রোভাইড করে আসছি। এবং মোটামুটি আজকে একটা টোটাল টিম এস্টাবলিশড, দো আই এম নট ফ্রম দ্য আর্ট ব্যাকগ্রাউন্ড, আই এম ফ্রম আ বিজনেস ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট পার্সপেক্টিভ, বাট স্টিল উই আর ভেরি মাচ pleased with the artist response and all. 17 জন আর্টিস্ট দিয়ে স্টার্ট করেছিলাম, 700 জন আর্টিস্ট আজকে আছে, সো উইল এক্সপেক্ট মোর এন্ড মোর ইন ফিউচার। পেইন্টিং, ফটোগ্রাফি কিংবা স্কাল্পচারের বিষয়ে নিউকামারদের শেখার জন্য একটি বইয়েরও উদ্বোধন করা হয়েছে। শুধু পেইন্টিং, ফটোগ্রাফি কিংবা স্কাল্পচারের ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্রিয়েটিভ ক্ষেত্র যেমন ক্রিয়েটিভ রাইটিং, গল্প ও কবিতা লেখাতেও নতুনদের অগ্রাধিকার দিতে চাইছে আর্ট অফ কালার্স। এই উদ্যোগটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করছি। যে কথাটা অনেকেই বললেন যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে, এবং ওয়াসিম কাপুরজি যেটা বললেন যে পশ্চিমবঙ্গে তথা কলকাতায় শিল্পের যে কদর এবং মহৎ যে শিল্পীরা কাজ করছিলেন, যে পরিবেশটা ছিল সেটা বোধহয় কিছুটা খর্ব হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও এই ধরনের পরিবেশ যেখানে শুধু শিল্পের জয়গান বা অঙ্কনচিত্রের জয়গান গাওয়া হচ্ছে না, একটি পত্রিকার প্রকাশ হলো যেটার সঙ্গে আমি সরাসরিভাবে যুক্ত, কারণ তার সম্পাদক আমি, দ্য ক্রিয়েটিভ পোস্ট, এইটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের কলকাতা থেকে সম্পূর্ণরূপে তৈরি কোনো ইংরেজি পত্রিকা ছিল না যেখানে কবিতা, গদ্য, রাজনৈতিক লেখা, দর্শন নিয়ে লেখা, ইতিহাস নিয়ে লেখা থাকবে। আর্ট অফ কালার তমাল বাগচি যা করেন, 3-4 ইয়ার্স থেকে আমি দেখছি, তো আমি এভরি টাইম, দিস ইজ 4th টাইম মনে হচ্ছে না 3rd টাইম, কিন্তু খুব পরিশ্রম, খুব কারেজ নিয়ে উনি করেন। এত বড় এক্সিবিশন, ডিফারেন্ট এজ অফ আর্টিস্ট, সিনিয়র, জুনিয়র, ইয়াং ট্যালেন্ট, আপকামিং ট্যালেন্টকে এক্সপোজ, চান্স দেওয়া, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এটাই যে মানে শিল্পের ভাষার কোনো সীমানায় তো আবদ্ধ না, আমরা যারা বাংলা ভাষায় লিখি তারা কিছুটা সীমাবদ্ধ, যে দুই বাংলাই আমাদের পরিক্রমার জায়গা, কিন্তু শিল্প এবং রং, তার ভাষা হচ্ছে সম্পূর্ণ কোনো জাতীয়তাবাধীন, কোনো রাজনৈতিক সীমানাহীন, এবং আমার মনে হয় যে এই ভাষাটা দিয়ে, এই বার্তাগুলো দিয়ে, যা রঙের মধ্যে ফুটে ওঠে, আমরা এই যে এত ভায়োলেন্স চারদিকে, এত রকম সমস্যা, সেটার মধ্যে যে সেরা বার্তাটা বোধ হয় শিল্পের মধ্যে দিয়ে উঠে আসবে। উদ্যোগটা খুবই ভালো লাগছে, শুরু হয়েছিল অনেক লম্বা জার্নি, 5 বছর হয়ে গেল জার্নিটা, বাট স্টিল খুব হ্যাপি। প্রত্যেক বছর আমরা এক
আমাদের দুটো এক্সিবিশন কন্টেম্পোরারি পেন্টিংসের উপর। এবারও আমরা মোটামুটি 28 জন আর্টিস্টকে পেয়েছি সিক্স সিটিজ অল ওভার ইন্ডিয়া, এবং অ্যাবভ 6+ মিডিয়ামস অফ ওয়ার্ক এখানে ডিসপ্লে হচ্ছে আজকে। আর খুবই ভালো প্রোগ্রামিং, মানে আমরা চেষ্টা করেছি লাস্ট 3 মাস খেটে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের নিজেদের আর্ট অফ ক্লথ হাউস থেকে যে ম্যাগাজিন রিলিজ হলো, দ্য ক্রিয়েটিভ পোস্ট আপনাদেরকে দেখানো হলো, এবং আমরা এই জার্নিটাকে আরও খুব সুন্দরভাবে রানিং করে চলার চেষ্টা করছি। 26, 27, 28 3 দিন আমাদের প্রোগ্রামটা রানিং চলবে। কালকে 27 তারিখ আমাদের আর্ট কলেজের কিছু স্টুডেন্টদের নিয়ে আর্ট ওয়ার্কশপস আছে, 28 তারিখ সানডে আমাদের বাচ্চাদেরকে নিয়ে, ছোটো খুদেখাদা বাচ্চাদেরকে নিয়ে ছোটো একটা প্রোগ্রাম আর্ট কনটেস্ট আছে। এটা খুব সুন্দরভাবে আমরা জার্নিটা করে চলেছি, এবং আমাদের কিছু নতুন নতুন প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম আছে যেগুলো আমরা ফিউচারে করতে চাই। আর্ট অফ ক্লাসের গ্রুপে আমার ছোটো মেয়ের পোর্ট্রেট, ও খুব সাজতে ভালোবাসে এবং খানিকটা ফ্যাশন ডিজাইনিং ফ্যাশনে মানে ফ্যাশন নিয়েও একটু কনসাস আর কি। তা টিভিতে এখন যোধা আকবর হতো, ওর ফ্যাশন হয়ে গেছিলো যোধা সাজা, তো এটা দেখবেন যোধার খানিকটা লুক আছে, তো যোধা সেজে ঘুরে বেড়াতো, তো আমার সেটা খুব সুন্দর লাগতো আর কি। ওর ওই ন্যাচারাল ঘুরে বেড়ানোটা আমার খুব ভালো লেগেছিলো, তা আমি ফোনে একটা ছবি তুলে রেখেছিলাম, তা তারপর সেটাকে ভাবলাম যে একটা পার্মানেন্ট লুক দেওয়া যাক। হ্যাঁ, এটা আমার বড় মেয়ে, ও হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট, সাজগোজ একদম পছন্দ করে না, সিম্পল। তা ওরও একটা সুন্দর একটা হাসি আছে, সেই হাসিটা ধরার জন্য আমি চেষ্টা করেছি। তা ও বড়ো হয়ে যাচ্ছে, বড়ো হয়ে গেলে লুকটা নষ্ট হয়ে যায়, তা ওরা ছোটো থাকতে থাকতে দুটো পোর্ট্রেট আমি করার চেষ্টা করেছি। দেখুন, আমরা তো একটা পরিবারের মধ্যে থেকেই বেড়ে ওঠা ছোটো থেকে, তো সেই কারণে জীবজন্তুরাও একটা পরিবার নিয়ে থাকে, ওদেরও ছেলে মেয়ে সন্তান মা বাবা ভাই বোন সবাই থাকে। তো ঠিক তেমনি মনুষ্য জগতের সঙ্গে জীবজগতের যে একটা নিবিড় যোগাযোগ, তো আমার ভাস্কর্যের মধ্যে দিয়ে আমি ওটাই দেখাতে চেয়েছি। অ্যাকচুয়ালি এইটা আমার এই দুটো পেন্টিং, তো এইটা আপনি যেটা বলছেন রাধা কৃষ্ণের এক্স্যাক্টলি তাই, মানে কৃষ্ণ আর রাধার একটা মানে যুগলবন্দি, এবং মানে আমি এখানে বাঁশিটা হাইলাইট করেছি, আর রাধার বিভিন্ন রকম ইমোশনসটা ডান্স দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট থিম, এইটা হচ্ছে ডার্কনেসটা অ্যান্ড নেগেটিভিটিস অফ দ্য সোসাইটি যেটা হয় আর কি, বিভিন্ন রকম বাইন্ডিংস মেয়েদের ওপর, তো সেইটার থেকে সেই শ্যাকলসগুলো ছিঁড়ে এসে টুয়ার্ডস লাইট আর কি, এনলাইটমেন্ট এবং নিজের ফ্রিডমের জন্য আর কি যে লড়াইটা, সেইটা আমি রিপ্রেজেন্ট করেছি এটার মাধ্যমে। 26 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত ICCR-এ এই প্রদর্শনী চলবে। প্রদর্শনী ও বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন, লেখিকা কঙ্কাবতী দত্ত সহ অন্যান্যরা। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে দেবলীনার রিপোর্ট, এস নিউজ।